এটা আজকে প্রায় 3 বছরের উপরে হবে। আমার বড় ভাই ছিল আইয়ের আগে, এখন বর্তমানে আমি আছি মাদ্রাসা কমিটির মধ্যে, আমি সভাপতি হিসেবে আছি। আর এটা তো আমার বাবা থাকা কালীন আমাদের মাদ্রাসায় প্রতি মাসে গাউসিয়া খতম হয়, ঈদে মিলাদুন্নবীর প্রতি মাসের প্রতি বছরে ঈদে মিলাদুন্নবীর মিলাদ হয়, মাহফিল হয়, অবরুষ হয়, সব কিছু আমাদের এখানে এখনো জারি আছে। ইনশাল্লাহ আমাদের আমার বাবা করে গেছে, আমরা করতেছি, আমার ছেলে মেয়েরা করবে, আমার আত্মীয় স্বজন সবাই এখানে, তো আমরা তো সবাই মিলাদুন্নবীর এটা নিয়ে অনেক দিন ধরে এখানে জুলুস, আমরা টাকা যাই, টাকা জুলুস করি, এখানে করি। এই মিলাদুন্নবীর আপনারা যে শুরু করছেন, এটা কখন থেকে আপনারা এখানে করতেছেন, মানে চালুটা কখন থেকে করছেন? এখানে তো আমরা চালু আছি, যে আমার মুর্শিদ তো ইসবগুলা আসার পর থেকে এখানে আমাদের চালু আছে। ইনশাল্লাহ এটা আপনাদের অলি সদগরের বাড়ি হিসাবে এটা চিহ্নিত? জি 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 জি, এখানে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আসছিল, আমার উদ্যোগগুলা আমার মুর্শিদ তো ইসবগুলা রহমতুল্লাহ আলাইও এখানে আসছিল আমাদের বাড়িতে। এখানে সবাই মানে উৎফুল্লক, সবাই খুশির সাথে এখানে যোগ দে, এখানে তো অনেক বেড়ে গেছে, এখানে শুধু আমাদের এই বাড়িতে না, এখানে সব মহল্লায় পাড়া মহল্লায় সবখানে এখন মিলাদুন্নবী। জি 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 জি, এখানে বা কোনো অন্য জি জি শূন্য এলাকায় মোটামুটি কি আগামী মিলাদুন্নবীটা কখন? আমাদের এই তো সামনে 6 তারিখ, 6 তারিখ এই 6 তারিখে আমাদের এখানে ইনশাল্লাহ করবো করবো, আমরা জবাব করবো, বড় করে মিলাদুন্নবী ইনশাল্লাহ। আপনার নামটা কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মিয়া। ইব্রাহিম মিয়া, জি জি, ধন্যবাদ।